সত্যি একটি আনন্দের দিন। ১৯১৮ সালের এই সময়ে এই কলেজ, এই রাজেন্দ্র কলেজ সৃষ্টি হয়েছিল। কালের ধারায় সে কলেজ এখন গিয়ে পৌঁছে গেছে ১০০ বছরে। আসুন আমরা শুধু কথাই বলবো না, কেননা সারাদিন অনেক সুন্দর সুন্দর কথা শুনেছেন। আর এই কলেজের যে পৃষ্ঠপোষক, এই কলেজের যে আজকের এই অনুষ্ঠানে যে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয় মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পল্লী সমবায় এবং স্থানীয় সরকারের মন্ত্রী, তার সার্বিক দিক নির্দেশনায় এবং কলেজের প্রাক্তন স্টুডেন্ট শিক্ষক সবার অনুপ্রেরণে আজকের এই অনুষ্ঠান। ঢাকা থেকে অনেক শিল্পীরা এসেছেন, অনেক আয়োজন আছে আপনাদের জন্য, আমরা এক এক করে সেগুলো আপনাদের সামনে পরিবেশন করব। তবে যারা আয়োজন করেছেন তাদের জন্য একটি করতালি হয়ে যাক, যাতে করে প্রত্যেক বছর ১০১ ১০২ প্রত্যেক বছরের জন্য আমরা অসাধারণ কিছু অনুষ্ঠান দেখি। চলো তাহলে পূর্ণিমা। কিন্তু আমার না, আমি না খেয়ে চলে এসেছি, তো আমার খুব খিদা লেগেছে, আমি এখানে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে চাই। মানে পদ্মার ইলিশ? এখানে এসেছি, ফরিদপুর এসেছি, আর পদ্মার ইলিশ খাবো না আমি তো, সাথে ১০টা নিয়ে আসছি। ১০টা? তুমি জানো না ইলিশ ধরা ১২? কেন? আরে এই মাসের ২৮ তারিখ পর্যন্ত যদি ইলিশ মাছ ধরা হয়, ইলিশ নিধন করা হয়, তবে তার জন্য কি হবে? শাস্তির ব্যবস্থা আছে, তুমি পূর্ণিমা বলে ছাড় পাবে না। আচ্ছা থাক, তাহলে আমি ইলিশ মাছ খাবো না, তাহলে আমি শপিং এ যাই। তুমি ফরিদপুর এসে কি শপিং করবে? ফরিদপুরে তো শপিং করবো, ফরিদপুরে হচ্ছে সোনালী আশ, সোনালী আশে ভরপুর ভালোবাসি ফরিদপুর, সোনালী আশে ভরপুর ভালোবাসি ফরিদপুর। আর ফরিদপুরের এত সুন্দর সুন্দর মানুষগুলিকে ভালোবাসো না? সবাইকে দেখে মনে হচ্ছে পুরো গোল্ডেন গোল্ডেন, কারণ সবাই সোনালী আশের মতন দেখতে, আমার মতন একদম না, এই যেখানে সব মেয়েগুলোকে একদম সোনালী আশের মতন লাগছে, আমাদের ওখানেও লাগছে, দূর থেকে যতগুলো মেয়ে আছে সব মেয়েদেরকে সোনালী আশের মতো লাগছে। ছেলে, হ্যান্ডসাম ছেলেগুলিকে তুমি দেখছো না? ছেলেরা একটু জোরে করতালি বাজে, ইয়েস, দেখেছো? আমি নিশ্চিত যে এদের মধ্য থেকে কেউ হয়ে যাবে মাসুদ রানা। কে হতে চায় মাসুদ রানা? হতে চায় কে? খুব শীঘ্রই আমি পূর্ণিমা একটি অনুষ্ঠানের বিচারকের দায়িত্বে যাব। কে হতে চায় মাসুদ রানা? আমরা নিশ্চয়ই সবাই মাসুদ রানা পড়েছি, তো মাসুদ রানা সেটা চলচ্চিত্র আসবে, এবং আমরা চাই ফরিদপুর থেকে যেন একটা নায়ক চলে আসে, ঠিক আছে? কেননা এখানকার এই পদ্মার এপার থেকে আমরা অনেক নায়কে পেয়েছি, বাট এবার আমরা চাই একটি নায়ক। কিন্তু নায়কটাকে একটু পরে আমরা বাছি, আমরা এত সুন্দর একটা নাচ দেখলাম, এখন মনে হয় একটু গানে চলে যাই নাকি? আমরা এখন